नमस्कार, आज के होच्छे अष्टादश दिवस। आठेरोटा दिन किभावे केटे गेल ताई ना? आठेरोटा दिन सत्यि सत्यि आमराओ भाबछि माधव स्टूडियोर आगमनेर पुरो जारा एई काजटी घिरे रयेछेन ताराओ भाबछेन सत्यि सत्यि आठेरोटा दिन किभावे चले गेल। एबं आरेकटा विषय आपनादेरके जानाई जे एई आठेरोटा दिन धरे जे शिल्पी एबं जारा
এডিট, ক্যামেরা, লাইট সমস্ত যারা করছেন তাদের অক্লান্ত পরিশ্রম আছে এটার পেছনে। আমি তো শুধু আপনাদের সামনে বকবক করছি মাত্র। তাদেরকে আপনাদের তরফ থেকে আমি সাধুবাদ জানাই, কারণ এইরকম একটা কাজ তারা গ্রহণ করেছেন এবং করছেন, তার জন্য তারা সত্যি সত্যি সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এই যে একটা আমাকে এনে এনে বিভিন্ন জিনিস দিয়ে যাচ্ছে যে এটার পর এটা বলতে হবে, এটার পর এটা বলা উচিত, এটা যে রিসার্চ ওয়ার্ক করছেন তারা, এটাও তারা সত্যি সাধুবাদ পাওয়ার কথা প্রত্যেকে যারা এই কাজটা করছেন, মন দিয়ে যারা এই কাজটা করছেন সবাইকে আমার তরফ থেকে আমি সাধুবাদ জানাই। আর আপনারা যারা দেখছেন এবং আমাদেরকে বিভিন্ন মূল্যবান মতামত জানাচ্ছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন, তাদেরও আমার তরফ থেকে তো ধন্যবাদ মানে বারবার দিচ্ছি। এবং মাদল স্টুডিওর আগমনীর আগমন এই পর্যায়ে যারা এই কাজটি করছেন তারাও আপনাদেরকে বারবার ধন্যবাদ, কুর্নিশ, প্রণাম সব কিছু জানাচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই যে স্তোত্রটি শুনেছেন, এই আজকের স্তোত্রটি কিন্তু একটু অন্যরকম। আজকের স্তোত্রে আপনারা প্রথমে শুনেছেন হচ্ছে স্বপ্নের সিদ্ধি অসিদ্ধি জানবার জন্য, স্বপ্নের সিদ্ধি এবং অসিদ্ধি জানবার জন্য। এবং তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেবী দুর্গার আরেকটি স্তব ছোট করে আপনাদেরকে শোনানো হয়েছে। এবং এই স্তবটি হয়তো এরপরে বেশ কিছুদিন ধরে চলবে, ছোট ছোট করেই আপনাদেরকে শোনানো চেষ্টা করা হবে। তাহলে আজকের বিষয়ে বলি, আপনাদের কালকে যিনি গান গেয়ে শুনিয়েছেন আপনাদের কি মনে হয়েছে যে সব থেকে বয়স্ক মানুষ একজন শোনালেন, তো বয়সটা কিন্তু অনেক হয়েছে। হ্যাঁ, মানে যে গান সত্যি সত্যি একজন পরিণত মানুষ গাইতে গেলে চিন্তা করবে ওই বয়সে ও ওই গানটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আমি সত্যি বিস্মিত। আপনাদের কি হয়েছে আমি জানি না, আপনারা আমাদেরকে মন্তব্য লিখছেন আমরা জানি, এবং আমাদের সুবিধা হয়েছে যে আমাদের প্রত্যেকটা পর্ব চলে যাওয়ার পরে, মানে ধরুন আজকে অষ্টাদশ পর্ব, আমরা আজকে বসে হয়তো 17তম পর্বের প্রচুর মতামত পাচ্ছি, 14তম পর্বের মতামত পাচ্ছি, 16তম পর্বের মতামত পাচ্ছি। আমরা জানি আপনারা সত্যি সত্যি যে অবস্থার মধ্যে মানুষ চলছেন এবং তারপরেও আপনারা শুনছেন এবং সেটাকে পরের আগের অংশগুলো শুনে শুনে আপনারা মন্তব্য পাঠাচ্ছেন। সুতরাং অনুষ্কার জন্য আপনারা নিশ্চয়ই কোনো মন্তব্য পাঠাবেন, এটা আমি জানি, পাঠালে আমরা অবশ্যই অনুষ্কার কাছে সেটা পৌঁছে দেব। আজকের বিষয়টা একটু আলাদা, একটু আলাদা বলতে আজকে যার আগমনীর আগমন বারবার বলছিলাম, কিন্তু আগমনীর আগমনে আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দিন শিব পার্বতীর একটা কথোপকথন আপনাদেরকে শুনিয়েছিলাম, ওই যে সেই গানটা, ওই যে কৈলাসেতে শিবের শনে বসিয়া পার্বতী কয় দয়াময়, বাপের বাড়ি যেতে আমার ইচ্ছা করছে সেই নিয়ে শিব লাস্ট অব্দি খেপে গিয়ে বলল আমার মুখে দিও ছাই, কিন্তু ওই শিব শেষ অব্দি দশমীও পার করতে দেন না, চলো 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 অনেক হয়েছে চলো বাড়িতে চলো বলে নিয়ে চলে যান। তো সেই রকমই শিব পার্বতীর একটা ঝগড়া আপনাদেরকে একটু শোনাই। আমাদের ঘরোয়া ঝগড়া আর শিব পার্বতীর ঝগড়া দেখুন তো মিল আছে কিনা কোনো জায়গাতে। হ্যাঁ, ভাষান্তর একটু এদার উদার হতে পারে, কিন্তু ঝগড়ার মূল বিষয়বস্তুটা একটু 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 দেখুন তো আমাদের সঙ্গে মেলে কিনা। রাম রাম শরণেতে পোহালো রজনী, শয্যা হইতে প্রভাতে উঠিল সুলোপানি, নিত্য নিয়মিত কর্ম করি সমাপনে, বসিলেম মহাদেব
অধীন আসনে। বাম দিকে কার্তিক, দক্ষিণে লম্বোদর, গৃহিণী বলিয়া ডাক দিলেন শঙ্কর। সভ্রমে উঠিয়া গৌরী করিলা অঞ্জলি, করিছেন শঙ্কর ভোজন কৌতূহলী। কালী ভিক্ষা করি দুঃখ পাইনু বহুধামে, সকালে খাইয়া অদ্য থাকিব আশ্রমে। আজি গৌরী রান্ধিয়া দিবেক মনোমতো, নিম শিম বেগুনে রান্ধিবে তিত। শুকুতা শীতের কালে বড়ই মধুর, কুষ্পাণ্ড বাটটুকু দিয়া রান্ধিবে প্রচুর। ঘৃতে ভাজি ভাজি শত্রুতে ফেলি ফুলো বড়ি, শুক্রাতে ফেলো হে ফুলো বড়ি, চুয়া চুয়া করিয়া ভাজো হে পালা করি। রান্ধিবে ছোলার ডাল তাতে দিবে খঞ্জ, অলস্য ত্যাজিয়া জাল দিবে দুই দণ্ড। রান্ধিবে মুসুর সুপ দিহাল বুঝাল, সান্তালিয়া দিবে ততি মরিচের ঝাল। নটিয়া কাঁটাল বিচি শাড়ি গোটা দশ, ঘৃত সম্বরিয়া দিবে জামিরের রস। কড়াই করিয়া রান্ধ সরিষার শাক, কটু তৈলে বাছুয়া করহে দৃঢ় পাক। রান্ধিবে মুগের সুপ দিয়ে ডাবে জল, খণ্ডে মিশাইয়া রন্ধে করঞ্জর ফল। আমরা সংযোগে গৌরী রান্ধহ পালঙ্গ, ঝট করে স্নান করে গৌরী না করো বিলম্ব। এইটুকু হচ্ছে শিবের বাসনা। শিব সামান্য কিছু খেতে চেয়েছেন আর কি গৌরীর কাছে, এমন কিছু খেতে চাননি, সামান্য কিছু খেতে চেয়েছেন। আপনারা শুনলেন তো তার বর্ণনাটা, মানে আজকালকার ওই মেনু কার্ডেও পাওয়া মুশকিল আছে। এইবারে হচ্ছে গৌরীর বিষয়, আসা যাক গৌরীর বিষয়। রন্ধনে উজ্জ্বল গৌরী করো হে স্থির, ভোজনের শেষে খাব হাঁড়ি দশ ক্ষীর, ও এখনো শেষ হয়নি বলিয়া এতেক বাক্য যদি পশুপতি, অঞ্জলিয়া করিয়া কিছু বলেন পার্বতী। মানে ও লাস্টে খেড় দিয়ে শেষ হবে। আচ্ছা আচ্ছা, আমি ভুল করেছিলাম, সত্যি তো শিব বলে ব্যাপার, একটু তো খাবারে চেহারাটাও তো দেখবেন, আরে শরীরটাকেও তো রাখতে হবে। হ্যাঁ, তা সুতরাং একটু ক্ষীর দিয়ে শেষ করেছে। বলিয়া এতেক বাক্য যদি পশুপতি, অঞ্জলি করিয়া কিছু বলেন পার্বতী। এইবার পার্বতী মুখ খুললেন। রন্ধন করিতে ভালো বলিলা গোসাই, প্রথমে যা পাত্রে দিবে তাহা ঘরে নাই। রন্ধন করিতে ভালো বলিলা গোসাই, গোসাই মানে হচ্ছে শিবকে বলছেন, রন্ধন ভালোই করতে বলেছ, প্রথমে যা পাত্রে দিব তাহা ঘরে নাই। কালিকার ভিক্ষা না তো উধার সুদিনু, অবশেষে যাহা ছিল রন্ধন করিনি। আছিল ভিক্ষার শেষে পালি দুই ধান, গণেশের মুশিক করিল জলপান। আজিকার মতো যদি বান্ধা দেও শুল, তবে সে পারিব না আনিতে তণ্ডুল। এমত শুনিয়া হড় গৌরীর ভারতী, বলেন সক্রোধ হয়ে দেব পশুপতি। অভয়ার চরণে মজুক নিজ নিজ চিতি, শ্রী কবি কঙ্কন গান মধুর সঙ্গীতি। ভাবুন, গৌরী খুব ঠান্ডা মাথায় বললো, দেখো কালকে যা ভিক্ষে নিয়ে এসেছিল ওটা আমার দেনা চুকাতে শেষ হয়ে গেছে। যে কটা ঘরে ধান ছিল গণেশের বাহন, জলপান করেছে মানে মানে ওই ব্রেকফাস্ট করে ফেলেছে আর কি। সুতরাং এখন তোমার সুরটা আছে, সেটা যদি আমার দাও আমি বাঁধা দিয়ে কিছু নিয়ে আসি, তবে কিছু রান্নাও হতে পারে, নচেত কোনো সম্ভাবনাই নেই। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি আমাদের তাই অবস্থা, ঘরোয়া অবস্থা সত্যি তাই। হ্যাঁ, আমি যেটা পড়লাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন, কবি কঙ্কন শ্রীচণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যের একটা অংশ আপনাদেরকে একটুখানি জাস্ট পড়ে শোনালাম। এখন থেকে নিয়মিত একটু একটু করে পড়ে শোনাবো, খুব
দুর্দান্ত একটা লেখা আমার কাছে মনে হয়েছিল। চণ্ডীমঙ্গল কাব্যের মতন এত ভালো সুন্দর লেখা খুব কমই এসছে, সত্যি আমাদের বাংলায় খুব কম এসছে। প্রত্যেকটা মঙ্গল কাব্যই আমাদের বাংলার সম্পদ, এগুলো একটু পড়ুন, এগুলো একটু পড়ুন, দেখবেন আপনি নিজে সমৃদ্ধ হবেন, পাশের মানুষটি কতটা সমৃদ্ধ হবে তার থেকেও আপনি নিজে সমৃদ্ধ হবেন, আপনার পরিবার সমৃদ্ধ হবে, আপনার সন্তান সন্ততিকে আপনি সমৃদ্ধ করতে পারবেন। আজকে আগমনীর আগমনে দ্বিতীয় যে পাঠটি করব সেটি হচ্ছে এনার সম্পর্কে একটা অদ্ভুত বিষয় আমরা পেয়েছি, যে রামচন্দ্র ভট্টাচার্য এনার সম্পর্কে অদ্ভুত, মানে এনার দু একটা লেখা আমি পেলাম কিন্তু এনার সম্পর্কে কোনো কিচ্ছু আমরা পেলাম না, কোনো কিচ্ছু না। আপনাদের কারোর যদি জানা থাকে রামচন্দ্র ভট্টাচার্যের সম্পর্কে প্লিজ আমাদেরকে একটু জানাবেন, তাতে আমরা সমৃদ্ধ হব, আমরা অন্তত জানতে পারবো। তা তার একটি লেখা আপনাদেরকে একটু পড়ে শোনাই, কারণ এই লেখা সত্যি সত্যি এখন খুব কমে গেছে, এই ধরনের লেখা এখন প্রায় নেই, এই লেখাগুলো সত্যি আমাদের সম্পদ। ওহে নগরাজহে রহিতে নারী ঘরে, শরদে শারদ বিনা হৃদয় বিদরে, আঞ্চান করে প্রাণ সুস্থির না হয় মন, দাবাগ্নি হরিণি যেন ব্যাকুলা অন্তরে, সবে মাত্র এক ধন নয়নে নবীন অঞ্জন, অঞ্চলের অতন নিধি বিধি দিল মোড়ে, কি বলিব বিধাতারে দেখি তার সম্বৎসরে, দুঃখ পাড়াবার সদা উথলে অন্তরে, নারদে বিনয় করি কয়েছেন উমা আমারি, তনয়ার শুনি দুঃখ সইতে নাকি পারি, জনক ভূপতি যা দুঃখিনী নন্দিনী তা, বন্ধু যার রত্নাকর বাস হিমঘরে। আমার কিছু বলার নেই, শুধু একটাই বলার আছে, আজকের মতন আমি বিদায় নেব। যার গান আপনারা শুনবেন আজকে, তিনি হচ্ছেন আরেকজন পদকর্তা হরিশ্চন্দ্র মিত্র। হরিশ্চন্দ্র মিত্রের গান শুনবেন। এর আগের দিনে বলছিলাম যে যে শিল্পীরা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তার মধ্যে অন্যতম আর একজন হচ্ছেন পিউ বিশ্বাস। তিনি তার অখণ্ড সময়ের মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেখান থেকে এসেও তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, গানটি তুলেছেন, গানটি গেয়ে আপনাদেরকে শোনাবেন। তা সুতরাং তার গান শুনতে শুনতে আজকের দিবসটা কাটুক, আপনারা তার গান শুনুন, আমাকে বিদায় দিন। বিদায় হওয়ার আগে আপনাদেরকে আবারও বলি, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, আমাদের সবাইকে আনন্দে থাকতে হবে, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, আর আমাদের সবাইকে আমাদের সঙ্গে থাকতে হবে। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।